গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে যেখানে এসেছি সেটা গোয়ালতোড়ের ঠিক কাছাকাছি একটা জায়গা, যে জায়গাতে আমি কিছুদিন আগে এসেছিলাম এবং এক ম্যাডামকে রাজি করিয়েছিলাম ফিস কেয়ার দেওয়ার জন্য। কেন দেখতে পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ড, একটা পুকুর সামনে রয়েছে এবং এই পুকুরে ফিস কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হবে। ডিয়ার ফ্রেন্ড, ফিস কেয়ার প্রোডাক্টের এই ফিস কেয়ার প্রোডাক্টের রেজাল্টের ভিডিও একটা আমাদের চ্যানেলে রয়েছে, বাট ফিস কেয়ার দেখতে কেমন হয়, এর কালার কীরকম, এটা আমার মধ্যেও কিউরিসিটি ছিল। আমি ভিডিও দিয়েছি, রেজাল্ট দিয়েছি ঠিকই, কিন্তু এই প্রথম আপনাদেরকে দেখাবো ফিস কেয়ার দেখতে কেমন হয়, মানে প্রোডাক্টের, এবং তা জলে দিলে কেমন হয় বা কীরকম ব্যবহার করতে হয় সেইটা আমরা দেখাচ্ছি আজকে। তো চলুন আজকে দেখাই সেই ভিডিও। তো আমার সঙ্গে রয়েছেন মানসী ম্যাডাম, পেশায় উনি একজন এলআইসি একজন এজেন্ট, এবং ওনার একটা শখের পুকুর রয়েছে। তিনি এই পুকুরে কিছুক্ষণ আগে কিছু খাবার দিয়েছেন, এই যে ডিয়ার ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কেমন খেতে খেতে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ড। তো মানসী ম্যাডাম সেই মাছেদের খুব ভালোবাসেন, হয়তো মাছ সেরকম খান না বাট মাছকে বড় করতে ভালোবাসেন, তাই তো কি ম্যাডাম, তাই তো? ওকে, তো সেই জায়গায় অভিজিৎ স্যার আমাকে নিয়ে এসছেন। তো অভিজিৎ স্যার এটাকে গুলিয়েছেন, তার আগে ফিস কেয়ার প্রোডাক্টের কৌটাটা খুলতে বলবো। ডবল প্রোটেকশন দেওয়া আছে ডিয়ার ফ্রেন্ড, ডবল প্রোটেকশন দেওয়া আছে, দুটো কৌটো দুটো ছিপি আছে, এটাতে ঢাকনা দুটো আছে। ওকে, আরেকটা ঢাকনা আছে, দেখুন। ব্যাস খোলা হয়েছে, এইবার দেখুন ডিয়ার ফ্রেন্ড দেখতে কেমন ফিস কেয়ার প্রোডাক্টের কালার কীরকম, দেখতে পাচ্ছেন আপনারা ফিস কেয়ার প্রোডাক্টের কালার কীরকম, এই যে দেখছেন। তো এই যে ফিস কেয়ার প্রোডাক্টে কী কী রয়েছে ডিয়ার ফ্রেন্ড, না এখানে রয়েছে আপনার ভিটামিন এ 400 মাইক্রো ইউনিট, ক্যালসিয়াম 56 গ্রাম, ফসফরাস 16 গ্রাম, জিঙ্ক 1.2 গ্রাম, ম্যাঙ্গানিজ 2.2 গ্রাম, আচ্ছা আয়রন রয়েছে 600 mg, কপার 160 mg, কোবাল্ট 36 mg, প্রোবায়োটিক্স, প্রোবায়োটিক্সটা হচ্ছে একটা গুড ব্যাকটেরিয়া, যেন আমাদের ল্যাকটোব্যাসিলাস জাতীয় গুড ব্যাকটেরিয়া লাগে, তো মাছেদের ক্ষেত্রে প্রোবায়োটিক্স লাগে, সেটা হচ্ছে 80 গ্রাম, এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সঙ্গে, সরি আয়োডিন 80 গ্রাম, প্রোবায়োটিক্স 20 গ্রাম, এবং অ্যান্টি অক্সিডেন্ট। আর যে অ্যান্টি অক্সিডেন্ট না থাকলে আমাদের শরীর কিন্তু অচল হয়ে যায়, সেরকম ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট দিয়ে ফ্লাবিয়া ফেসের ফিস কেয়ার প্রোডাক্ট তৈরি হয়েছে। তো ম্যাডাম আজকে জলে ভিজিয়েছেন, ধরুন এটা, তো জলে ভিজাতে কেমন কালার হয়েছে দেখাবো, দেখছেন ডিয়ার ফ্রেন্ড, এই যে এটা কালার, আমরা প্রায় 45 মিনিট 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা জলে বাড়াবো, একটু জলটা মেশান, বাইরে থেকে জল মেশান, দিয়ে এটাকে ছেটানো হবে ডিয়ার ফ্রেন্ড, এটাকে ছেটানো হবে। কেন ডিয়ার ফ্রেন্ড, আমরা জানি আজকের ডেটে মাছ আমরা যারা খাই তারা কিন্তু মাছের সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি কেমিক্যাল ইনটেক করছে, কেননা যেখানে বাণিজ্যিকভাবে যেসব জায়গাতে মাছের চাষ হয় ডিয়ার ফ্রেন্ড, সেই মাছের চাষের এরিয়াগুলো বা ভেড়িগুলোতে বেশিরভাগ করে মানে বেশি বেশি করে কেমিক্যাল ইউজ করা হয়, যার ফলস্বরূপ আজকের ডেটে মানুষের নার্ভের সমস্যা, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে মানে কোলেস্টেরল বাড়ছেই কারণে, কেননা ওই যে ব্যাড কেমিক্যাল থেকে ব্যাড ফ্যাট মাছের শরীরে হচ্ছে সেগুলো মানুষের শরীরে যাচ্ছে, নার্ভের সমস্যা, তারপরে ক্যান্সারের সমস্যা, এবং আরও বিভিন্ন রকম সমস্যায় কিন্তু মানুষ ভুক্তভোগী হচ্ছে, এবং গ্যাস অ্যাসিডিটি তো লেগেই আছে। সো ডিয়ার ফ্রেন্ড, আমরা চাইছি কি কেমিক্যাল মুক্ত আমরা মাছ উৎপাদন করব, তার জন্য আমাদেরকে কিন্তু কিছু প্রাকৃতিক উপাদান এবং সেই সঙ্গে কিছু মিনারেল সমৃদ্ধ, কারণ আমাদের প্রোডাক্টটা মিনারেল দেওয়া রয়েছে। তো অভিজিৎ স্যার এসেছেন, জলটা বেশি করে মিশিয়েছেন, সো ডিয়ার ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন। এবং আরেকটা দেখাবো যে ম্যাডাম মাছগুলোকে এতটাই ভালোবাসেন, দেখুন মাছ ম্যাডামকে দেখে কিন্তু এই সেই মাছগুলো খেলা করতে শুরু করেছে, কিন্তু জানেন এই দেখুন কেমন খেলাধুলা করছে মাছগুলো, ইয়েস, ওকে ছড়ান অভিজিৎ স্যার, ছড়ান এবার, হ্যাঁ দূরে অনেকটা দূর পর্যন্ত, ব্যাস এটাতে, হ্যাঁ নামুন ডিয়ার ফ্রেন্ড, একটু বলে রাখি এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আছে যে কাজগুলো কী কী রয়েছে ডিয়ার ফ্রেন্ড, প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে যেটা আছে খাদ্যের মধ্যে, পুষ্টি সম গুণনে মাছের মধ্যে, তার সঙ্গে জলের টেম্পারেচারকে ঠিকঠাক রাখে, জলের অক্সিজেনের লেভেল ঠিকঠাক রাখে, এবং কেননা এর মধ্যে ফাইটো প্লাঙ্কটন দেওয়া আছে ডিয়ার ফ্রেন্ড, ফাইটো প্লাঙ্কটন মানে কি মানে মানে সবুজ কণা, জীব কণা আর কি, তো ফাইটো প্লাঙ্কটন থাকলে জু প্লাঙ্কটনের জন্ম অনায়াসে হবে। এবং তার পাশাপাশি ডিয়ার ফ্রেন্ড এটাতে জলের পিএইচ লেভেল অর্থাৎ পার্সেন্ট মানে যে হাইড্রোজেনের যে মানটা সেটা কিন্তু
কন্ট্রোল করবে, এতে করে জলের অ্যাসিডিটি কমে এবং সেই সঙ্গে জলের ভিতরে অক্সিজেনের যে সরবরাহ সেটাও কিন্তু খুব ভালো লেভেলে করে। কেননা এর আগে আমরা একটা টেস্টিমোনিয়াল ভিডিও দিয়েছি কিন্তু ব্যবহার বিধি সহ ভিডিও কিন্তু দিইনি। এই ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ড এই ভিডিওটা, যে ভিডিওটার মাধ্যমে আপনাদের প্রত্যেকেরই একটা ভালো ইনফরমেশান আসবে যে কী করে এই প্রোডাক্টটা ব্যবহার করা হয়। আসুন ডিয়ার ফ্রেন্ড, সেই আমার একটা অনবদ্য প্রোডাক্ট ফ্লাবিয়া ফ্রেশ দিয়েছেন আমাদের এমডি স্যার ম্যাডামকে, যেন অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলে এসেছি, সেই প্রোডাক্টগুলো মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং ব্যবহার বিধি সহ রেজাল্ট দেওয়ার জন্য। রেজাল্ট তো এর আগে অনেকে পেয়েছেন, বাট এই প্রথম আমরা ব্যবহার সহ ভিডিও দেখাচ্ছি। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো, যারা এই ভিডিওটা দেখছেন, যাদের মাছ চাষ রয়েছে বা বাড়িতে মাছ চাষ করেন শুধুমাত্র নিজের বাড়ির প্রয়োজনে, প্রত্যেককে বলবো যে কেমিক্যাল মুক্ত জীবনযাপন করতে গেলে অবশ্যই ফ্লাবিয়া ফ্রেশের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের উইনিং টিমের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার বাড়ির মাছটাকে যতটা সম্ভব কেমিক্যাল মুক্ত করুন। এবং তাতে করে আপনার যে খাবারের প্লেটে, তাহলে কিন্তু দেখবেন পুষ্টিতে ভরপুর থাকবে। কেননা এই প্রোডাক্ট যারা ব্যবহার করেছেন মাছের টেস্টও কিন্তু খুব ভালো হয়, আমাকে অনেকেই ফিডব্যাক দিয়েছেন। তো সেরকম একটা ভিডিও আজকে ব্যবহার বিধির ভিডিও দেখাচ্ছি। আমাদের অভিজিৎ স্যার নেমেছেন, আমাদের অন্যতম ডিস্ট্রিবিউটার গোয়ালতোড় এলাকায়, উনি কিন্তু ভালো করে এটা প্রয়োগ করে দিচ্ছেন। অভিজিৎ স্যার, হ্যাঁ, এই ফার্স্ট টাইম নাকি? এই ফার্স্ট টাইম প্রোডাক্টটা আমি ব্যবহার করছি। ওকে, এটা ফিল্টে। ওকে ওকে, রেজাল্ট তো অবশ্যই হবে মনে হচ্ছে, যেভাবে দেখলাম আমি নিজে পেরে দেখবো। আর এই ম্যাডাম আমার, এই যে যিনি এলআইসি ম্যাডাম, মানসী ম্যাডাম আছেন, উনি খুব অনুগত এবং খুবই ভদ্র, আচ্ছা, কথাতে বিশ্বাস করেছেন। হ্যাঁ, এক কথায় বলছে না, আমার যেহেতু শখের পুকুর, আমি মাছ খাই না কিন্তু আমি খাওয়াতে পছন্দ করি, মানুষকে অতিথিকে আপ্যায়ন করতে পছন্দ করি। ঠিক আছে, তোমার যে প্রোডাক্ট আছে ফ্লাবিয়ার, সে প্রোডাক্টটা দাও, আমি ব্যবহার করে দেখি, যদি কাজ হয় আমি আরও রেসপন্স করবো। আমার এলআইসি অনেক বহু কাস্টমার আছে, আমি যাতে করে তারাও এই উপকারিতা পায় সেই জন্য আমিও কোপারেশন করব বা আপনাদের সাথে সমত আমি ব্যবহার করাবো। ওকে, থ্যাংক ইউ। তো ডিয়ার ফ্রেন্ড, আরেকটু বলে রাখি যে এই যে প্রোডাক্টটা, এটা 250 গ্রামের কৌটো দেখলেন, এটা এক একরে পুরো একটা, এটা প্রায় 10-12 কাঠা হবে, যেহেতু মাছ পরিমাণে বেশি রয়েছে তাই আমরা পুরো অর্ধেকটা দিয়েছি। তো এটা 15 দিনে একবার দেওয়া দরকার রয়েছে, পরপর 2 মাস, তারপর থেকে মাসে একটা দিলে ভালো হয়। এছাড়াও ডিয়ার ফ্রেন্ড বলে রাখি, অনেক পুকুরে দেখা যায় যারা একটু কেমিক্যাল বেশি ব্যবহার করেন সেই সব জায়গাতে জলে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়, বা অনেক সময় যারা বাইরের থেকে বেশি মানে বস্তাজাত খাবার দেন তাতে অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়, যার ফলস্বরূপ কী হয় মাছের অসুবিধা হয়। তো সেই রকম জলের গ্যাস কাটানোর জন্য আমাদের কাছে অ্যাকুয়া ফ্রেশ আছে, এছাড়া মাছের পোকা থেকে মাছকে রক্ষা করার জন্য রয়েছে ফিস গার্ড রয়েছে, এবং তার সঙ্গে আমরা লাইভ ডিও প্রয়োগ করতে পারি যাতে জলে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া না থাকে। এছাড়া ফিস কেয়ার প্লাস নামক আরও প্রোডাক্ট এসছে, যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন বলবো এই ভিডিওগুলো কিন্তু কোনো ফেক ভিডিও নয়, এগুলো একবারে অরিজিনাল ভিডিও, আপনারা নিজেদের প্রয়োজনে অবশ্যই ব্যবহার করুন। কেন, পুর পিঠার স্বাদ পেতে গেলে যেমন পুর পিঠা খেতেই হবে, তেমনি ফিস কেয়ারের রেজাল্ট পেতে গেলে আপনাকে ফিস কেয়ার ইউজ করতে হবে। সো আসুন আমরা একটা কেমিক্যাল মুক্ত ভারতবর্ষ বা বিশ্বকে গড়ে তুলি, আর যেখানে আমাদের অন্যতম মাধ্যম বা প্ল্যাটফর্ম হচ্ছে ফ্লাবিয়া আয়ুর্বেদা। তো সবার জন্য এবং প্রত্যেকের মঙ্গলের জন্য ফ্লাবিয়ার নামে একবার বলবো, জয় হো ফ্লাবিয়া।